বনি কৌশানির বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা। অনেকদিন ধরেই বনি কৌশানিকে একসঙ্গে দেখলেই একটা প্রশ্ন উঠে আসে, সেটা হলো প্রেম পর্ব তো চলছে অনেকদিন, বিয়ের দিনক্ষণ কি ঠিক হলো? বরাবরই এই প্রশ্ন এড়িয়ে যান নায়ক নায়িকা, এবার মুখ খুললেন নায়িকার বাবা। অভিনেত্রীর জন্মদিনে বিশেষ ঘোষণা দেন তার বাবা। 17 মে ছিল কৌশানির জন্মদিন। এদিন শহরের একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন নায়িকার বাবা। সেখানেই এক সাক্ষাৎকারে বনি কৌশানির বিয়ের ব্যাপারে কৌশানির বাবা বললেন 2024 সালে ওদের বিয়ে হবে। বাবার কথা শুনে খানিকটা অস্বস্তিতে কৌশানি, হবু শ্বশুরের কথা শুনে হেসে উঠলেন বনিও, তবে উত্তরে বাধাও দেননি, যদিও তারিখ বা বিয়ে সম্পর্কিত আর কোনো তথ্য জানা যায়নি। 8 বছর হল বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ের সম্পর্কে। তারা বিয়ে করছেন কবে, এ প্রশ্ন সবার। 2015 সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি পারবো না আমি ছাড়তে তোকে। সেই ছবির সেটেই তাদের প্রথম দেখা, তারপর প্রেম। নিজেদের প্রেম নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা, বারবারই প্রকাশ্যে একে অপরকে ভালোবাসার কথা বলে এসেছেন বনি এবং কৌশানি। দুই পরিবারও খুশি তাদের সম্পর্ক নিয়ে। একসঙ্গে ঘুরতে যাওয়া কিংবা কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া, মুখোপাধ্যায় এবং সেনগুপ্ত পরিবারকে সর্বদা দেখা যায় পাশাপাশি। বনি কৌশানি একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন, নাম বিকে এন্টারটেইনমেন্ট। তাদের প্রথম প্রযোজিত ছবি ডালবাটি চূড়মা। এ মুহূর্তে নায়ক নায়িকা ব্যস্ত নতুন চিত্রনাট্যে, তারপর নতুন ছবির কাজ শুরু করবেন।